আমি বদলে গিয়েছি, আগের মতো আর নেই, ভগবান থেকে এখন শয়তান। সোমবার একটি মামলায় শুনানিতে এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বঞ্চনার অভিযোগ তুলে এক মহিলা মামলাকারী বিচারপতির কাছে কাতর আবেদন করে বলেন, আপনাকে ভগবানের মতো দেখে সাহায্য করুন। এরপরে এমন মন্তব্য করেন বিচারপতি, আমি আর আগের মতো নেই, ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি। এদিন এজলাস ছেড়ে যাওয়ার সময় হঠাৎ পা পিছলিয়ে পড়ে যান মহিলা। আবেদনকারী মহিলা বিচারপতিকে বললেন তার মাথা ঘুরে গিয়েছিল। এরপরে ওই মহিলাকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সাবধানে যান, মামলা হবে, চিন্তা করবেন না। টেট থেকে একাধিক দুর্নীতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক যুগান্তকারী কার্যত হইচই ফেলে দিয়েছে রাজ্যে। তার নির্ভীক দৃঢ় আচরণের মধ্যেই সাধারণ মানুষের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন অন্যতম জনপ্রিয় নাম। কার্যত ভগবানের আসনে বসেই এদিনও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন, আর তাতেই এমন মন্তব্য শোনা গেল বিচারপতির গলায়। বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে তার নাম। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়েছেন একের পর এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত। তার একাধিক রায়ের পরিপ্রেক্ষিতে বদলিয়েছে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার অবস্থান। কিছুদিন আগেই এবিপি আনন্দের মুখোমুখি হয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গোটা দেশের টেলিভিশনে সেই প্রথমবার দুর্নীতি থেকে শাসন ব্যবস্থা সোজাসুজি প্রশ্নে খোলামেলা উত্তরও দিয়েছিলেন সেদিন।